সালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আরিফ ইবনে সাইদের পক্ষ থেকে। আমি ডাক্তার এম আরিফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পুনর্বাসন প্রতিষ্ঠান, যাকে আপনারা সবাই পঙ্গু হাসপাতাল নামে চিনেন। আজকে চমৎকার একটা রিভিউ নিয়ে হাজির হয়েছি আসলে আপনাদের সামনে, কারণ আমরা ইউজুয়ালি এসিএলের অপারেশন বেশি করি বা এসিএল ইঞ্জুরি বেশি হয়, কিন্তু ফেট দেশে ছিল পিসিএল ইঞ্জুরি। পিসিএল ইঞ্জুরি ছিল আজ থেকে 6 মাস পূর্বে আর্থোস্কোপিক্যালি ফাইবার টেপ ইন্টারনাল ব্রেস পদ্ধতিতে ফেটুসের পিসিএল অপারেশন সম্পন্ন করে দিয়েছি, এবং ফেটুসের কাছে আমরা শুনবো যে ওর কীভাবে সমস্যা হয়েছিল, কী কী প্রবলেম হইতে, এখন কেমন আছে। আমরা যাচ্ছি ফেটুসের কাছে। ফেটুসের কি সমস্যা ছিল এবং কীভাবে হয়েছিল? আসসালামু আলাইকুম। বলে আমি রোড অ্যাক্সিডেন্টে আমার হাঁটুর সমস্যা হয়েছিল। আমি পায়ে ব্যালেন্স পাইতাম না, হাঁটতে গেলে অনেক ব্যথা হয়তো, আমি সিঁড়ি বইতে পারতাম না, আর একটুও দৌড়াদৌড়ি করতে পারতাম না, হাঁটু পুরো সরে যেত, সরে যেত, পুরো ব্যালেন্সই ছিল না, ব্যালেন্স একদমই ছিল না। সিঁড়িতে ওঠার সময় প্রবলেম হইতো বেশি না নামার সময়? বেশি সিঁড়িতে নামার সময় বেশি প্রবলেম। নামার সময় যাদের হাঁটু ব্যালেন্স থাকে না, এটা কিন্তু এটাই ইন্ডিকেট করে যে পিসিএল ইঞ্জুরি। আবার যদি সিঁড়িতে ওঠার সময় হাঁটুর ব্যালেন্স নষ্ট হয়ে যায়, এটা ইন্ডিকেট করে এসিএল ইঞ্জুরি। ফেরদৌস কিন্তু বলেই দিল যে তার নামার সময় প্রবলেম হইতো, এটাকে ইন্ডিকেট করতেছে তার পিসিএল ইঞ্জুরি। তারপরে অপারেশন হয়েছে আজ থেকে কতদিন আগে? অপারেশন হয়েছে আজ থেকে 6 মাস আগে। 6 মাস আগে অপারেশন করার পর এখন তোমার কি অবস্থা? অপারেশন করার পরে ইনশাল্লাহ আমি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মজবুত হয়ে গেছে। এবং পিসিএল ইঞ্জুরিতে যে স্যাকটা হয়, যে হাঁটুর যে এই অংশটা, নিচের অংশটা কিন্তু পিছন দিকে সরে যায়, সেটা কিন্তু টোটালি 100% কারেক্ট হয়ে গেছে। এটা কিন্তু আলহামদুলিল্লাহ, এটা কিন্তু বিশাল একটা জিনিস যে পিসিএল ইঞ্জুরিতে পুরো স্যাক কারেক্ট হয়ে গেছে। তুমি হাঁটাচলা করে দেখাও তো দেখি কেমন পারো। আমরা দেখতে পাচ্ছি ফেরদৌস কিন্তু অনেক স্মার্টলি হাঁটতেছে পিসিএল ইঞ্জুরি নিয়েও। হ্যাঁ হ্যাঁ, বসো, উঠো দেখি, ওঠো। হ্যাঁ, জগিং করতে পারো, জগিং করো তো দেখি, এতে কোনো সমস্যা হয় না? খুবই সুন্দর আমরা দেখতে পাচ্ছি ফেরদৌসের মানে খুবই চমৎকার রেজাল্ট আর কি। তাহলে এই যে 6 মাস হলো, 6 মাসে তোমার তো আল্লাহর রহমতে মানে পিসিএল ইঞ্জুরিতে বিশাল একটা সফলতা বা বিশাল একটা রেজাল্ট। আমাদের দেশের প্রচুর রোগী যারা এসিএল পিসিএল বা কোলাটারাল ইঞ্জুরিতে ভুগতেছে, তারা তো অনেকেই বিদেশ যেতে চায়, তাদের সম্পর্কে তোমার কিছু বলার আছে? আমি তাদের সম্পর্কে বলতে চাই যে আসলে আমাদের দেশে অনেক উন্নত চিকিৎসা হচ্ছে, আর আমাদের দেশে ভালো চিকিৎসা হতে আমরা বাইরে যাবো কেন? আর বিশেষ করে না বললেই না, হেল্পফুল স্যার অনেক ভালো আমাদের, আর আমাদের জন্য অনেক সহযোগিতার জন্য খুব কাছের। বিশেষ করে যে একটা ফলো আপের যে একটা বিষয় আছে, এটা আমরা অত্যন্ত মানে অতি শীঘ্র ভিতরেই পাই, আর স্যার অত্যন্ত ভালো অপারেশন করেন, যার তুলনায় হয় না আর কি বলবো। আচ্ছা, তুমি আমার এই সেন্টার অপারেশন করে হ্যাপি, খুশি? আলহামদুলিল্লাহ স্যার, আমি অনেক খুশি। আচ্ছা, তাহলে আমি আসলে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরি হোক বা হাঁটুর যে কোনো সমস্যাই হোক না কেন, আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন এই ডাক্তার আরিফ ইবনে সেন্টারে। আমি আলোক হাসপাতালে প্রতিদিনই চেম্বার করে যাচ্ছি, শুক্রবার ব্যতীত সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত। আশা করি আপনারা হাঁটু রিলেটেড যে কোনো সমস্যার জন্যই আপনারা আমার সেন্টারে আসবেন, এবং আশা করি আপনারা বিশ্বমানের সর্বোচ্চ চিকিৎসাটা পাবেন। আর একটা কথা না বললেই নয়, আমার কাছে অপারেশনের পরে, অপারেশন পরবর্তী কোনো ফিজিওথেরাপির আসলে প্রয়োজন হয় না, কারণ ব্যায়ামগুলো আমি নিজেই দেখিয়ে দিয়ে থাকি এবং সব কিছু আমি নিজেই কন্ডাক্ট করি। এতে সুবিধা হয় যে রোগীর একটা এক্সট্রা কস্ট কিন্তু মানে বেঁচে যায়। তাই আপনাদের অনুরোধ করবো, আপনারা হাঁটু রিলেটেড যে কোনো সমস্যার জন্য নিশ্চিন্তে চলে আসুন ডাক্তার আরিফ ইবনে সেন্টারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।